বিগত কয়েক বছরে ব্যবসায়ীরা দুর্নীতি, মূল্যস্ফীতি, জ্বালানি সংকট সহ বেশ কিছু সমস্যায় পড়েছেন বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এসব সমস্যা মোকাবেলা করার সক্ষমতা না থাকায় বড় ব্যবসায়ীদের সঙ্গে মাঝারি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের বৈষম্য আরও প্রকট হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। সকালে রাজধানী ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে 2023 সালে ব্যবসায়ীদের সমস্যা ও সমাধানের উপায় নিয়ে জরিপের ফলাফল প্রকাশের সময় এই তথ্য তুলে ধরেন সংস্থাটির সিনিয়র রিসার্চ ডিরেক্টর মোয়াজ্জেম হোসেন। দুর্নীতি, মূল্যস্ফীতি, জ্বালানির সংকট ও বৈদেশিক মুদ্রার অস্থির অবস্থার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সব ধরনের ব্যবসায়ী, যা এখনই সমাধানে উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছে সিপিডি। দুর্নীতি প্রতিরোধে খাত ভিত্তিক স্বল্পমেয়াদের ন্যায়পাল নিয়োগের পরামর্শ দেন মোয়াজ্জেম হোসেন। অর্থনৈতিক সমস্যা উত্তরণে নির্বাচনী ইশতেহার অনুযায়ী সরকারকে স্বল্প ও পূর্ণ মেয়াদে পরিকল্পনা প্রকাশের দাবিও জানান এই অর্থনীতিবিদ। ভিতরে পড়েন সে সনাতনী চ্যালেঞ্জগুলো মূলত আসে অবকাঠামো থেকে প্রথম, অথবা এই যে দুর্নীতির মতো জায়গা থেকে আসে। তো তার সঙ্গে এখন যুক্ত হয়েছে নতুন কিছু চ্যালেঞ্জ, আমাদের বৈদেশিক লেনদেনের ভারসাম্যহীনতা তৈরি হয়েছে এবং যেটা এখানে দেখতে পাচ্ছেন, ফলে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হচ্ছে। আগে বাংলাদেশে বিনিয়োগ করবার ক্ষেত্রে যে ধরনের চ্যালেঞ্জ থাকতো তার সাথে এখন নতুন কিছু চ্যালেঞ্জ তার সাথে যুক্ত হয়েছে, যেটা তার বিনিয়োগের অনিশ্চিতিকে বাড়িয়েছে।